থেকে ঠিক যেন তিস্তা নদী শুরু হয়েছে। ওই সামান্য কয়েকটা বাড়ি আর মাত্র দুটো হোমস্টে নিয়ে এই মুঙ্গের জুঙের আজকে আমার গল্প, আর তার সঙ্গে আছে আফুরন্ত তিস্তা নদীর ভিউ। কালিম্পং থেকে মুঙ্গের জুং 20 কিলোমিটার। কালিম্পং থেকে গাড়িতে আমি রামধুরা, বারমেক, দাড়াগাঁও, মুনসং এসব পেরিয়ে যাব মুঙ্গের জুং, আর সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। কালিম্পং থেকে মুঙ্গের জুং যাওয়ার শেয়ার কার পাওয়া যায়, তবে ওই 12:30টার পরে, আর সংখ্যায় অনেকই কম। তাছাড়াও আপনি কালিম্পং থেকে রংপুর শেয়ার কারেও মুনসংয়ে নেমে মুঙ্গের জুং যেতে পারেন, আর শেয়ার কারের জন্য হোমস্টেতেও আগের দিনে বলে রাখতে পারেন, তাহলে সেখান থেকেই আপনার শেয়ার কারের ব্যবস্থা করে রাখবে। আর তাছাড়া NGP শিলিগুড়ি কালিম্পং থেকে রিজার্ভ কার পেয়ে যাবেন, আর রিজার্ভ কারের জন্য হোমস্টেতে বলে রাখাটাই সব থেকে ভালো। আর এখন আমি পেরোচ্ছি রামধুরা, আর এখানে থাকার জন্য আছে অজস্র হোমস্টে, আর এখান থেকে ভিউটা খুব সুন্দর। আর এটা হচ্ছে দাড়াগাঁও। আর দাড়াগাঁও থেকে 2 কিলোমিটার আসার পরেই পড়বে এই জলসা বাংলো, আপনি গাড়ি থামিয়ে জলসা বাংলোটাও ঘুরে নিতে পারেন। আর এখন পৌঁছালাম মুনসং, এখান থেকে মুঙ্গের জুং আর মাত্র 2 কিলোমিটার। ঠিক 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম মুঙ্গের জুঙে আমার ঠিক করা হোমস্টেতে, আর এই ভিউটা ঠিক হোমস্টের সামনে থেকে। আর আমি এখানে আছি তিস্তা রিভার ভিউ হোমস্টেতে, হোমস্টের লোকেশন খুবই সুন্দর। একটি ছোট্ট পাহাড়ের শেষ প্রান্তে এই হোমস্টেটি, এর পরে নেই কোনো হোমস্টে আর নেই কোনো পাহাড়, আছে শুধু আফুরন্ত ভিউ। তিস্তার এত সুন্দর বাঁক আর এতগুলো ভিউ মনে হয় অন্য কোথাও থেকে পাওয়া যায় না। আর এখানে আসলে ভিউ পয়েন্ট খোঁজার দরকার নেই, এই জায়গাটা পুরোটাই একটা ভিউ পয়েন্ট। আর এটা হচ্ছে হোমস্টে ডিটেলস। হোমস্টের বারান্দা আর রুম থেকেই পাওয়া যায় খুব সুন্দর ভিউ, মেঘ না থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও খুব সুন্দর দেখা যায়, আর সঙ্গে তিস্তার ভিউ তো আছেই। আর বারান্দাটা পুরো রং বেরঙের নতুন নতুন ফুল দিয়ে সাজানো, আর সামনেই আছে খুব সুন্দর বসার একটা জায়গা। আর আমি আছি এই রুমটাতে, চলো রুমটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদের। দেখো গেটের সামনে একজন বসে আছে, ঘরের মালিক। তো এটা হচ্ছে আমার রুম, তো এটা হচ্ছে আমার রুম, তো এটা 4 জন থাকার মতো জায়গা, এদিকে একটা বেড, ওদিকে একটা বেড, আর এদিকে একটা বড় জানালা সুন্দর, আর এদিকে একটা খুব সুন্দর ভিউ জানালা আছে যেটা দিয়ে আপনি তিস্তার ভিউটা দেখতে পাবেন। আর এদিকে হচ্ছে বাথরুম, তো বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, কমোড আছে কিন্তু গিজারের ব্যবস্থা নেই, গরম জল লাগলে এনারা গরম জল এক্সট্রা করে দেয়। আর এনারা দুজন সকাল থেকে হোমস্টের কাজ করছেন, খুবই ভালো মানুষ, এনাদের সঙ্গে অনেক গল্প করেছি আমি। আর এখন যাচ্ছেন জঙ্গলে কাঠের উদ্দেশ্যে। আর নিচে তিস্তার ওপারের গ্রামগুলো হচ্ছে
পাশটা কালিম্পং আর ওদিকটা সিকিম। আর হোমস্টে লাগোয়া গ্রামের খুব সুন্দর একটা ছোট্ট দোকান। আর এখন বের হলাম গ্রামটা একটু ঘুরে দেখতে। আর রাস্তার পাশে এই বড় গাছটার নিচে বসার জায়গাটা খুব সুন্দর, এখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আর গ্রামের প্রত্যেকটা বাড়ি খুব সুন্দর সাজানো গোছানো, আর সব বাড়িতেই রয়েছে অর্গ্যানিক শাকসবজির চাষ। আর এই রাস্তাতে কিছুক্ষণ আগে দেখেছিলাম দুটো ময়ূর। আপনি যেখানে সেখানে এই গ্রামে ময়ূর দেখতে পাবেন, আর অজানা আর সুন্দর পাখি তো আছেই। গবাদি পশু থাকার জায়গা, গ্রামটিতে মানুষজনের ভিড় খুবই কম, শান্ত শিষ্ট একটি গ্রাম। তিস্তা রিভার হোমস্টে ছাড়াও এখানে আরেকটা হোমস্টে আছে, গুরুং হোমস্টে, এখানেও আপনি থাকতে পারেন। রাস্তায় হাঁটতে হাঁটতে পেলাম দুটো টার্কি, এরা পুরো কামড়ানোর মুডেই ছিল। এখানে একটা গাছ দেখা গেছে, গাছে সুন্দর সুন্দর ফল ধরে আছে। এই যে এটার নাম হচ্ছে আরু গাছ, আর এটা পাকলে খুব মিষ্টি হয় খেতে, অনেক ধরে আছে ছোট ছোট। আর গ্রামের শুরুতেই আছে শিব আর গণেশের একটা মন্দির, আর তার সঙ্গে একটা খেলার মাঠ। আর এই রাস্তা ধরে 1 কিলোমিটার হাঁটলেই মনসং। আর হোমস্টের সামনে দিয়ে এই রাস্তা দিয়ে হেঁটে আপনি পাবেন ভিউ পয়েন্ট। এখন আমি ওদিকেই যাব, চলো। ভিউ পয়েন্টের সামনেই খুব সুন্দর একটা বট গাছ, আর সেই বট গাছের নিচের দিয়েই ভিউ পয়েন্ট যাওয়ার রাস্তা। হোমস্টে থেকে নিচের দিকে 1-2 মিনিট হেঁটে আসলেই এই ভিউ পয়েন্টটা পেয়ে যাবেন। দূরে দেখা যাচ্ছে দাবানল, ওই আগুনটা নাকি 3 দিন থেকে জ্বলছে, এখনো নেভায়নি। উপরের ওই ভিউ পয়েন্ট থেকে হাঁটতে হাঁটতে আমি নিচের দিকে নেমে আসলাম। এখানে খুব সুন্দর একটা দূরে মন্দির টাইপের দেখা যাচ্ছে, এখন ওদিকে যাবো বলেই হাঁটতে শুরু করলাম। চলো গিয়ে দেখি কি দেখা যায় সামনে।
মুঙ্গেরজুং যে ভিউ পয়েন্টটা আছে সেই ভিউ পয়েন্টের নিচে দিয়ে একটা সরু রাস্তা চলে এসেছে পাহাড়ের নিচে দিয়ে। আর সেই রাস্তা ধরে যদি হেঁটে আসো এই সুন্দর একটা মানে আনএক্সপ্লোর ভিউ পয়েন্ট পাবে এখান থেকে। এখান থেকে তিস্তার ভিউ যে ভিউটা পুরো দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। আর এই জায়গাটা একটা বেশ শুনশান, এটা একটা উঁচু টিলার মতো, তা এখান থেকে আপনি সব এদিকের ভিউ ওদিকের ভিউ পুরোটাই দেখতে পারবেন আর এখানে শান্তিতে একটু সময় কাটাতে পারবেন। পাহাড়ের এই যে সরু সরু গাছগুলো দেখতে পাচ্ছেন, পাহাড়ের মধ্যে যে এই ঘাসের মতো হয়ে রয়েছে, এগুলো আর কিছু নয়, এগুলো হচ্ছে সর্পগন্ধা। এগুলো একটা পাতা ছিঁড়ে যদি আপনি শোকেন তাহলে লেবুর গন্ধ পাবেন। আর এই ফুলটার কী জানি নাম, পাহাড়ে যত্রতত্র অসংখ্য হয়ে রয়েছে। আর এই ভিউ পয়েন্টে আমি বিকাল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত বসে বসে সময় কাটিয়েছিলাম। আর এখানে অন্ধকার খুবই সুন্দর, পাহাড়ের এপারে অন্ধকারে আপনি বসে বসে পাহাড়ের ওপারে ছোট ছোট লাইট দেখতে দেখতে কখন সময় কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। আর দূরে দেখা যাচ্ছে সিকিমের এক গ্রামের ছোট ছোট জোনাকির মতো লাইট। ভিউ পয়েন্ট থেকে 9টার সময় এসে রাতের খাবার খেয়ে নিলাম। রাতের খাবার খেয়ে ঘরে না বসে শ্রীরামপুরের এক দাদা ছিলেন আমার পাশের রুমেই, তাকে সঙ্গ করে বেরিয়ে গেলাম সেই ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। গুড মর্নিং ফ্রম মুঙ্গেরজুং। আমি ঘুম থেকে উঠেই আবার সেই নাম করা ভিউ পয়েন্টে চলে এসেছি। তো এখানে আসার কারণ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখব বলে। তো কাঞ্চনজঙ্ঘা তো কিছু দেখাই যাচ্ছে না কুয়াশার জন্য। তো কাঞ্চনজঙ্ঘা ছাড়াও এখানে আরেকটা জিনিস আছে, এখানের পাখির আওয়াজ, অনেক রকম পাখি দেখতে পাবেন সকালে এখানে আপনি, বিশেষ করে ময়ূর। জঙ্গল থেকে ময়ূর বেরিয়ে চলে আসে এই লোকালয়ের মধ্যে দিয়ে, জঙ্গল থেকে ময়ূর বেরিয়ে চলে আসে এই লোকালয়ের মধ্যে। তো আপনার কপাল ভালো থাকলে দেখতে পারবেন। আর তাছাড়াও অনেক ছোটো ছোটো পাখি দেখা যাচ্ছে এখানে, অনেক পাখি দেখা যাচ্ছে, নতুন নতুন পাখির আওয়াজ, নতুন নতুন রঙের পাখি সব দেখতে পাবেন। তো সকালটা একদম মিস করবেন না, সকালে এখানে চলে আসবেন। আর এই যে ধারে পাশে পুরো পাহাড় দেখতে পাচ্ছেন, এগুলো সিকিমের পাহাড়। রাত্রে পুরো পাহাড়ের মধ্যে প্রচণ্ড লাইট জ্বলে ওঠে পুরো এরিয়াটার মধ্যে, আর এখানের পরিবেশটা তখন পুরো চেঞ্জ হয়ে যায়। এখানটা পুরো অন্ধকার আর চারিদিকে পুরো লাইট পাহাড়ের মধ্যে দিয়ে, আর আপনি বসে বসে সেই দৃশ্যটা এখানে দেখতে পারেন। আর এই যে একটা গাছ দেখতে পাচ্ছ, পাহাড়ের মধ্যে এত বড় আম গাছ আমি দেখিনি। তো এখন আমাদের ওদিকে আম ধরে গেছে, এখানে জাস্ট এখন মুকুল ধরেছে। এই দাদার সঙ্গেই আগের দিন রাতে ট্রেকিংয়ে বেরিয়েছিলাম। দাদা একবার, দাদা তোমার নাম কি বলে দেয় একবার? আপনার নাম শর্মা। হ্যাঁ, আলাপ হয়ে খুব ভালো লাগলো একদম। কিপ ইন টাচ। সকালের মুঙ্গেরজুং, আজকে আমার সকালে মুঙ্গেরজুং থেকে টিফিন করে বেরিয়ে যাওয়ার পালা। আর মুঙ্গেরজুর ভিডিও এখানেই শেষ করলাম। আর কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক করে দিও, কমেন্ট করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভালো থাকবে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চলো টাটা।